স্যার, আমার দ্বারা এই লেখাপড়াটা আর হবে না স্যার, আপনাকে কতবার বলেছি। আবার মুখের ওপর কথা? স্যার, বইটা ছুঁড়ে ফেলে দিলেন, ছিঁড়ে যাবে যে। হ্যাঁ যাক, বেঞ্চের ওপর দাঁড়া, কান ধরে। কাল স্কুলে আসিসনি কেন? ক্লাসের বাইরে দাঁড়িয়ে পড়া মুখস্থ কর জোরে জোরে। একদিন আমার স্কুলে যাওয়া হলো না। সেদিন টিফিনে স্যার আমার বাড়িতে এলেন। আমি ভয়ে লুকিয়ে দেখলাম, মাসিমা, বিল্টু স্কুলে যায়নি কেন আজ? মা বললে, ওর কোনো দোষ নেই, আজ আমাদের চরেনি হাড়ি, সবজি বেচে ছাতু আনতে ওর হয়েছিল দেরি। এই পাজি ছেলে, হতচ্ছাড়া, এত বড় দুরবস্থা, এসব কথা আগে জানাবি তো বাছা। আয় আমার সাথে আয়। কেন পাস ভয়? আছিস তো অনাহারে, দুটো অন্ন মুখে দে ওরে। কাল পরীক্ষা, পরীক্ষাটা তোকে দিতেই হবে রে। মা বললে, না স্যার, স্কুলে মাইনে আটকে আছে, ওর পরীক্ষা দেওয়া হবে না। আপনার মাইনেটাও দিতে পারবো না, ওর বাবা অসুস্থ যে। ওটা মাসিমা আমি ভাববো, আমার ভাবনা। আসবে দিন নিজের পায়ে দাঁড়াবি, সেদিন চুকিয়ে দিবি সব ঋণ। আমরা নিম্ন মধ্যবিত্ত, শিক্ষাটাই আমাদের একমাত্র অস্ত্র। সাহায্য নিতে কেন করিস এত সংকোচ, লজ্জা, ভয়? এরপর মধ্যবিত্তের বৃত্ত থেকে বেরিয়ে স্কুলের গণ্ডিটা পেরোলাম একদম। ধাপে ধাপে পৌঁছে গেলাম উচ্চশিক্ষার শিখরে। আজ আমি অধ্যাপক। সেদিন স্যার কাঁধে তুলে নিলেন সব দায়িত্ব ভাবনা। উনি হলেন আমার অনুপ্রেরণা। আমার মানুষ হওয়ার লক্ষ্যে স্যারের কোনো স্বার্থ ছিল না। অনেক স্যার বুঝি এইরকমও হয়, দু চোখের তারাই ছাত্রদের ভালোবাসায় ভরায়। ওষুধটা খেয়ে নিন স্যার। ছেলে বিদেশে, পত্নী বিয়োগে সংসার একদম একার। আমাকে একটু সুযোগ দিন আপনার পাশে থাকার।